वेलकम बैक अगेन इन योर ई लार्निंग क्लासेस व्हिच इज अरेंज्ड बाय वार्डन मॉडल स्कूल और आमी तुम्हारे मानसी मैम एसे गेछि आबार प्रिपरेटरी बेंगली क्लास निये। तो आज के आमरा आबार एकटा एक्टिविटी करब। ओके देखो लास्ट डे माने ईस्टरडे कल के आमी एकटा एक्टिविटी करेछिलाम, सेम एक्टिविटीटा आज के आबार करब। किन्तु केन करछि एगुलो बार बार जदि आमरा प्रैक्टिस करी ताहले आमरा जिनिसगुलोके चिनते पारबो आर सेई जिनिसगुलो शब्दटा सेई शब्दटा कि दिए स्टार्ट होच्छे तार प्रथम वर्णगुलो जानते पेरे जाबो। ताहले आमादेर वर्णगुलो बार बार करे प्रैक्टिस होबे, ताई तो? चलो कि करते होबे देखी। एखाने देखो कि रयेछे, छवि देखे प्रथम वर्णटा बेचे निते होबे। एखाने सेम तीनटे करे अपशन रयेछे वर्णगुलोर, ताई तो? तीनटे करे वर्ण दियेछि, एर मध्ये थेके कोन वर्णटा सठिक सेटा छवि देखे आईडेंटिफाई करे निते होबे। ओके तो चलो करे फेली। फार्स्टे एकटा छवि तो आमी एके फेलेछि, ओटा कीसेर छवि बोलो देखि आमरा किन्तु। आच्छा आमी तोमादेर बोले दिई एकटा आइडिया दिई, एटा होच्छे आमरा पढ़ेछिलाम नाना रकमेर वेजिटेबल्स, তাই তো? নানা রকমের সবজি তোমাদের বই থেকে মনে আছে, সেই সবজিরই একটা সবজি এটা কিন্তু। তাহলে বলো এটা কি? ইয়েস, আমি ধরে নিয়েছি তোমরা বুঝতে পেরে গেছো, এটা হচ্ছে ব্রিঞ্জল। ব্রিঞ্জল এর বাংলা কি? বেগুন, তাই না? তাহলে বেগুন। ওকে, ভায়োলেট কালারের হয় ব্রিঞ্জল বেগুন, আর বেগুনের প্রথম বর্ণ কি? বেগুন। তাহলে প্রথমে কি আসছে? ব, তাই না? তাহলে এই যে ব, এই ব দিয়েই হয় বেগুন। এটাকে আমরা এইভাবে টিক করে দিতে পারি অথবা সার্কেলও করতে পারো। তাহলে এটা ব দিয়ে হয়ে গেল আমাদের ফার্স্টে বেগুন। নেক্সট বলো তো দেখি এটা কিসের ছবি? কিসের ছবি এটা? আমরা যখন বাড়ি থেকে সবাই মিলে কোথাও যাই বেড়াতে, তাহলে বাড়িতে কি দিয়ে যাই? ইয়েস, তালা দিয়ে যাই, তাই না? লক, আর লকের সাথে কি থাকে? কি থাকে? লক অ্যান্ড কি। তাহলে লক, লকের বাংলা কি? তালা, তাই তো? তাহলে এটা হলো একটা তালার ছবি। তাহলে তালা এই শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে? ত, তাই না? ত দিয়ে শুরু হচ্ছে। তাহলে এখানে দেখো তিনটে অপশনস রয়েছে, তিনটে অপশনের মধ্যে কি কি আছে? থ, ত, দ, তাই না? তাহলে থ, ত, দ এর মধ্যে কোনটা হবে? ত, ত দিয়ে তালা। তাহলে এটার মধ্যে কোনটা ত? ইয়েস, এইটা হলো ত। তাহলে ত আছে মাঝখানে, একে আমরা এইভাবে টিক করে দেব। ওকে নেক্সট এবার বলো এটা কি? এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো, গরমকালে আমরা এর জল খেলে বেশ ঠান্ডা হয় শরীরটা, আরাম হয়। কিসের জল? ইয়েস, ডাবের জল। ডাবের জল আমরা যখন প্রচণ্ড সামার সিজনে গরমকালে খুব প্রচণ্ড রোদ, তখন কি হয়? একটা ডাবের জল খেয়ে নিলে ভেতরটা ঠান্ডা হয়ে যায়, তাই না? তাহলে এটা হলো ডাব। ওকে ডাব, তাহলে ডাব কি দিয়ে শুরু হবে? ড দিয়ে, তাই না? ড, ড দিয়ে ডাব। এখানে দেখো তিনটে অপশন রয়েছে, তিনটে বর্ণ রয়েছে, কি কি? প, অনুস্বর আর ড, তাই তো? তাহলে আমাদের তো ড, ড দিয়ে ডাব। তাহলে ডটাকেই আমরা এইভাবে টিক করে দেব। কমপ্লিট। নেক্সট এইবার দেখো, এগুলো তো তোমাদের ভীষণ পছন্দের, তাই না? কি কি আছে এখানে? ওয়াও, কত অর্নামেন্টস! আমি সব নিয়ে নেব, কিন্তু না না, তোমাদের জন্যও আছে। তাহলে এটা কি? এটা হলো একটা হার, এটা তার সাথে ইয়ারিংস, কানের দুল। তাহলে এগুলো সবগুলোকে একসাথে কি বলে? কি বলে? ইয়েস, এগুলো সব গয়না, তাই না? অর্নামেন্টস, গয়না। তাহলে গ, গ দিয়ে গয়না। কি দিয়ে? গয়না, গ অন্তঃস্থ দন্ত নয়াকার, তাহলে গয়না, গ, গ দিয়ে। তাহলে এখানে আমার তিনটে বর্ণের অপশনস হয়েছে, দন্তস্ব, গ, তালব্য। তাহলে কোনটা হবে? গয়না, তাহলে গ দিয়ে। এখানে কোথায় গ আছে? ইয়েস, একদম মিডলে। তাহলে এই গটাকেই আমরা এখান থেকে
টিক করে দেব। ওকে, কমপ্লিট হয়ে গেল। চারটে অপশনসে চারটে ছবি দেখেই আমরা আইডেন্টিফাই করে ফেললাম কোন কোন বর্ণ। তাহলে এই রকমই বিভিন্ন রকমের ছবি দেখে তোমরা কিন্তু প্রথম বর্ণগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, তাই না? ইয়েস্টারডেতেও আমি অনেকগুলো দেখিয়েছিলাম, আজকেও আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম, নেক্সট ডেতেও হয়তো আমরা এরকম অনেক কিছু প্র্যাকটিস করতে পারি। আর তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করছো, তো তো তোমরা কী করে প্র্যাকটিস করবে? ফার্স্টে এরকম ছবি ড্র করে নেবে তোমাদের কপিতে, দেন আফটার এরকম অপশনস দিয়ে দেবে, বিভিন্ন জিনিসের ছবি হতে পারে, আমি যেগুলো দেখিয়েছি সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে, তার সাথেও অন্যান্য জিনিসের ছবি প্রথমে ড্র করে নেবে, তারপর এরকম অপশনস দিয়ে তোমরা নিজেরাই করতে পারবে সেই ছবিটা কিসের কিসের ছবি আর সেই তার প্রথম বর্ণ কোনটা। ওকে, তাহলে এইভাবেই তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ডেতে আমি চলে আসবো আবার একটা অন্য অ্যাক্টিভিটি নিয়ে, আর লাইভ ক্লাসে তো দেখাই হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো আর একটু করে প্র্যাকটিস করতে থাকো। টাটা।